হ্যালো, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনার ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা 12 বা এর নিচের যে কোনো ভার্সনে ল্যাগ প্রবলেম, মাঝে মাঝে আটকে যাওয়ার সমস্যা সমাধান করবে। সো রিস্টার্ট করার পরে আপনার এই সেটিং অ্যাপ্লাই হবে। আপনার ব্যাকগ্রাউন্ড ফ্রেমটা 5 সেকেন্ড রাখতে পারেন মিনিমাম, এবং আপনি ঠিক যে ড্রাইভ খালি সেই ড্রাইভে সেটিংটা চেঞ্জ করে রাখবেন। এই ড্রাইভ খালি আছে এখানে, SSD যেখানে আছে সেখানে ভেন্ডারের ফাইলগুলো সেভ করে রাখবেন, এবং ক্লিন করে রাখবেন। এখানে প্রক্সি ফাইল আপনি সেট আপ করে রাখবেন মিনিমাম 1280x420। প্রক্সি লোকেশন একটি খালি ড্রাইভে রাখবেন, খালি ড্রাইভ যেখানে স্পেস সুবিধা স্পেস বেশি আসছে সেখানে। আর আপনার যদি একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড থাকে তাহলে ইন্টারনেটে এটা এনেবল করে রাখবেন ইউজিং লেটেস্ট রেন্ডার ফর বেটার পারফরমেন্স। আশা করি আপনাদের ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার লাগ সমস্যাটি চলে যাবে এবং সুন্দর মতো ভিডিও তৈরি করতে পারবেন। ধন্যবাদ, সাথে দেখার জন্য।